হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ আর্ট কালেকশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা নিশ্চয়ই আজকে থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে তোমাদের আজকে আমি একটা বর্ডার ডিজাইন তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে তিনটি কালারের উল ব্যবহার করেছি, লাল, সবুজ ও ব্লু কালার। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার দিয়েও কিন্তু আসনটা তৈরি করতে পারো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক করো এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার পরবর্তী সব ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু এখানে পুরো অংশটাই তৈরি করে নিয়েছি। তো তোমাদের আমি এবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই লতার মতো অংশটা বুঝিয়ে দিচ্ছি, এরপর ফুলগুলো তোমাদের বুঝিয়ে দেব। তো প্রথম দেখো, বাঁ দিকে কিছুটা অংশ থাকবে এবং নিচ থেকে ওপরের দিকে কিছুটা অংশ ছাড়বে। এরপর একটা একটা করে লম্বালম্বিভাবে এখানে এক দুই দুটো করে তৈরি করবে, তারপর পাশাপাশি এখানটায় পরপর তিনটাই তৈরি করবে, পরপর তিনটে। তারপর বাঁদিকে এক দুই তিন চার পাঁচ ছয়, পরপর এখানটা ছটা ঘর তৈরি করলে। তারপর এই যে এক দুই, তার পাশে দুটো ঘর ছেড়ে এখানটায় চারটে, তারপর এখানটা একটা ছেড়ে, আবার এখানটা একটা বাড়িয়ে এখানটায় চারটে, এর ওপরে তিনটে ঘর ছেড়ে এখানটায় দুটো বাড়াবে। এরপর এই ছটা ঘরের বাঁদিকে একটা ঘর ছেড়ে, তার পাশে দুটো, এর ওপরে চারটা, এটার মাঝখানে একটা ছেড়ে, পরপর উপর দিকে এক দুই তিন লম্বালম্বিভাবে, এরপর পাশাপাশি এখানটায় তিনটে, মাঝখানে এখানটায় একটা ঘর ছেড়ে, পাশাপাশি একটা একটা, তারপর উপরে আর একটা ঘর ছেড়ে, বাঁ দিকে তিনটে, ডান দিকে দুটো, এরপর উপর দিকে এখানটায় এটার উপরে একটা ঘর ছেড়ে, বাঁ দিকে একটা বাড়ি, এখানটায় পরপর তিনটে। তারপর এই যে দুটো ঘর, এই দুটো ঘরের উপরে দুটো ঘর ছেড়ে বাঁদিকে দুটো ঘর বাড়িয়েছি কোনাকোনিভাবে, এরপর কোনাকোনিভাবে আবার দুটো ঘর এখানে বাড়িয়েছি। এরপর দেখো, এখানে যে দুটো ঘর বাড়িয়েছি এটার উপরে এক দুই তিন চার, পরপর এখানে চারটে ঘর, তার পাশে তিনটে সজা, এখানটায় একটা ঘর বাড়ানো, এখানটায়ও চারটে ঘর। তারপর এটার পাশে দুটো ঘর এখানটায় ছেড়ে পরপর এখানটায় তিনটে ঘর করেছি, এর কোণে কোণ থেকে শুরু করে এখানটায় পরপর চারটে, এখানটায় একটা ছাড়া, এটার ওপরে একটা ঘর ছেড়ে তার পাশে একটা ঘর তৈরি করে পরপর এখানটায় তিনটে ঘর ছেড়ে পাশাপাশি আবার চারটে ঘর তৈরি করেছি, এটার কোণ থেকে শুরু করে পরপর এখানে পাঁচটে ঘর তৈরি করেছি। তারপর এটার উপরে লম্বালম্বিভাবে এখানটায় তিনটে, তার পাশে একটা ঘর উপর দিকে বাড়িয়ে পরপর চারটে, এটার পাশে এখানটায় মোট তিনটে ঘর ছাড়া, লম্বালম্বিভাবে এখানটায় তিনটে, তার পাশে এখানটা একটা ছেড়ে, ওপরে একটা বাড়িয়ে এখানটায় তিনটে, এটার পাশে একটা ছেড়ে, ওপরে একটা বাড়িয়ে এখানটায় তিনটে। তো আশা করছি সবুজ কালার দিয়ে যে অংশটা আমি তোমাদের বুঝিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো, এই ব্লু আর লাল কালার যে ফুলটা, এই যে চারটে ফুল, আমি কিন্তু একই রকমভাবেই তৈরি করেছি। তো এরপর দেখো নিচের দিকে, এখানে এটার এই যে সবুজটা তৈরি করেছিলাম, এরপর নিচে একটা ঘর ছেড়ে পাশাপাশি এখানটায় দুটো, তার নিচে পরপর এখানটায় চারটে, বাঁ দিকে দুটো, ডান দিকে দুটো, মাঝখানে একটা ছাড়া, এরপর বাঁ দিকে একটা ঘর ছেড়ে নিচের দিকে পরপর আবার চারটে, তারপর এই দুটো ঘরের নিচে এখানটায় দুটো ঘর করেছি, পাশে একটা ছেড়েছি, একই রকমভাবেই কিন্তু এই চারটা ফুলই তৈরি করেছি। তো এখানটায় যখন শুরু করবে তোমরা একটা দুটো তিনটে চারটে, চারটে ঘর ছেড়ে এখানটায় শুরু করবে, এরপর এখানটায় এটা সোজা এক দুই তিন, তিনটে ঘর ছেড়ে এখানটা থেকে শুরু করবে। তারপর এটা হয়ে গেলে তোমরা এই কোণ থেকেও শুরু করতে পারো, কিংবা এটার পরে শুরু করলে তোমরা এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ঘর এখান থেকে এই কোণটা থেকে শুরু করবে, আর না হলে ওপর দিক থেকে এটার কোণ থেকে নিচের দিকে তৈরি করে, নিচের দিকে ওপর দিক থেকে নিচের দিকে নেমে আসবে। তো আশা করছি প্রথম থেকে যেভাবে তোমাদের আমি বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য।